শ্রাবণ মাসে যে কোনো দিন এই একটি জিনিস গরুকে খাইয়ে দিন, অর্থ আসবে হু হু করে। নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হয়েছে গরুকে আমরা কি খাওয়ালে আমাদের শ্রাবণ মাসে ভালো হবে, আর গরুকে খাওয়ালে কি কি উপকার হয় সেই সব বিষয়ে আলোচনা করব। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন, আর যারা প্রথম থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং সমৃদ্ধ হবেন, আমিও সমৃদ্ধ হব আপনারা যদি আমার সঙ্গে থাকেন। আর আজকে হর হর মহাদেব বলে আমি ভিডিওটা স্টার্ট করছি, আপনারাও কমেন্টে হর হর মহাদেব লিখে আমার ভিডিওটা দেখতে শুরু করুন। মল মাস বা অধিক মাসকে পুরুষোত্তম মাসও বলা হয়, কারণ এই মাসটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। এই মাসের প্রধান দেবতা হলেন ভগবান বিষ্ণু এবং পুরুষোত্তম তার একটি নাম। পুরুষোত্তম মাসে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনে অপার সুখ ও সমৃদ্ধি আসে, সব কষ্ট দূর হয়ে যায়। প্রতি তিন বছর পরপর পুরুষোত্তম মাস পড়ে। 2023 সালে মল মাস পড়েছে শ্রাবণ মাসে। মল মাসে মঙ্গল ও শুভ কাজ হয় না, এই মাসে শুধুমাত্র ধর্মীয় কাজ করা হয়, ভগবান বিষ্ণুর পূজা করা উচিত। এছাড়াও মল মাসে কিছু বিষয় মাথায় রাখতে হবে যে কী করা উচিত আর কী করা উচিত নয়, নইলে এই ভুলগুলো অনেক ক্ষতি করে। মল মাসে মধু, আমড়া, সর্ষে, পেঁয়াজ, রসুন, বাঁধাকপি, গাজর, মূলা, উড়োর ডাল খাওয়া উচিত নয়, এতে করে স্বাস্থ্য খারাপ হয় বলে মনে করা হয়। মল মাসে পূজা পাঠ, জপ, তপস্যায় নিবেদিত থাকতে হয়। খারাপ চিন্তা থেকে দূরে থাকুন, এ মাসে ভুল করেও কারো সম্পর্কে খারাপ ভাবনা আনবেন না। মল মাসে শুভ কাজ করবেন না, যেমন মুন্ডন, বিয়ে, গৃহস্থালি, নতুন বাড়ি কেনা। মল মাসে নামকরণ করবেন না, তুলসী পূজা করতে হবে, তুলসী পূজা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা সম্পূর্ণ হয় না, তাই অবশ্যই মল মাসে তুলসী গাছের পুজো করুন এবং তাতে কোনো ভুল করবেন না। মল মাসে রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, অ্যালকোহল জাতীয় জিনিস সেবন করবেন না এবং ঘরে আনবেন না। মল মাসে বেশিক্ষণ ঘুমানো উচিত নয়, বরং সকালে ঘুম থেকে উঠে স্নানের পরে পুজো করা উচিত। গরিব ও অভাবিতের খাদ্য, কলা, হলুদ, কাপড়, বই, নারকেল দান করুন। আর মল মাসে প্রদীপ দান করলে অনেক উপকার পাওয়া যায়। আর মল মাসে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে এই শ্রাবণ মাসে, আমরা শিব পূজা তো করবই, আর শিব পূজার মেন হলো নন্দী মহারাজ। শিব ঠাকুরের যে বাহন আছে নন্দী মহারাজ, সেই নন্দী মহারাজকে আমরা কী করব, আমরা আমাদের যে আশেপাশের গরু আছে তাদেরকে একটি জিনিস খাওয়ালে আমরা অনেক উপকার পাব। হিন্দু ধর্মে গরুকে সেবা করলে পুণ্য পাওয়া যায়। হিন্দু ধর্মে গরুকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে বলে বিশ্বাস করা হয়। মনে করা হয় আপনি যদি প্রতিদিন গরুকে রুটি খাওয়ান তবে আপনার সমস্ত কাজ সফল হতে বাধ্য, আর এই মল মাসে খাওয়ালে আরও বেশি ভালো শ্রাবণ মাসের। সেই সঙ্গে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এমনও মনে করা হয় গরুর মধ্যে হিন্দুদের সব দেবতারা বাস করেন। এমন অবস্থায় বাড়িতে তৈরি প্রথম রুটি যদি গরুকে খাওয়ানো হয় তাহলে সব দেবতাদের অন্ন নিবেদন করার মতো পুণ্য লাভ করা হয়। এই ফাঁকে জেনে নিন সকালে প্রথম রুটি খাওয়ানোর নিয়ম কী কী। ঘরে আর্থিক সংকট থাকে তবে সকালে বাড়িতে তৈরি করা প্রথম রুটি আলাদা করে নিন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রুটির চারটি টুকরো করে কেটে একটি গরুকে, দ্বিতীয়টি কুকুরকে, তৃতীয়টি একটি কাককে এবং শেষের টুকরোটি রাস্তার মোড়ে ছুটে দিলে তা মুক্তি বা মোক্ষ লাভ করা সম্ভব হয়। এছাড়া বাড়িতে অর্থনৈতিক সমস্যাও মিটে যায় দ্রুত। তাই আপনারা এই মল মাসে যে কোনো একটি দিন হলেও রুটি গরুকে খাওয়ান, সঙ্গে অন্য পশু পাখিদেরকে খাওয়ালেও ভালো, আর গরুকে বিশেষ করে খাওয়ান, তাহলে আপনার আর অর্থের অভাব থাকবে না। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট দিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন, নমস্কার।